ওয়ালাইকুম আসসালাম قولا ممن دعا الى الله এক বোন জানতে চেয়েছেন যে কুরআন তেলাওয়াত করে মৃত ব্যক্তির জন্য বকশিশ করা এটি জায়েজ কিনা আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া জীবন এটি কি কথা বলার আগে বলবো যে এই ধরনের কর্ম সে পূর্ববর্তী যে আমাদের অনুসরণীয় ব্যক্তিবর্গ ছিলেন না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কখনো করেছেন বা কাউকে করতে বলেছেন না আহ তারপরের যে সুন্দর মানুষগুলো সাহাবাদের ভিতরে চার খলিফার ভিতরে কেউ যে এ ধরনের কোনো কাজ করেছেন এরকম কিন্তু আমরা বিশুদ্ধ কোনো বর্ণনা দিয়ে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মৃত্যুর পরে কেউ তার চারপাশে খাটিয়ার চারপাশে বসে আহ কোরআন তেলাওয়াত করেছেন অথবা তার মৃত্যুর পরে কোনো বছর রমজান মাসে কেউ কোরআন খতম করে আল্লাহ রসুলের রুহুর উপরে বকশিস করেছেন অথবা ও ওসমান আলী এদের কারো মৃত্যুর পরে কেউ কারো কবরে বা রুহের প্রতি এভাবে কোরআন খতম করে এবং শেষ করেছেন এ ধরনের সুস্পষ্ট কোনো বক্তব্য আমরা দেখি না মৃত ব্যক্তিদের জন্য আমরা দোয়া করব স্বাভাবিকভাবেই দোয়া করব কিন্তু কোরআন তো আসলে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল কোরআন তেলাওয়াত করা কিন্তু সেই তেলাওয়াতের যে ফজিলাত সেটি কার জন্য যিনি তেলাওয়াত করেন তার জন্য না অন্যের জন্য তো মূলত বলা হয়েছে মান করা হারফামিন কিতাব ইল্লা বিহি হাসানা তো যে ব্যক্তি কোরআনের একটি হরফ তেলাওয়াত করে তার জন্য নেকি রয়েছে আল হাসানা তুবে আশে আলিহা আর সেই নেকির পরিমাণ হচ্ছে দশ নেকি আর যদি কেউ কষ্ট করে পড়ে তাহলে প্রত্যেক হরফের বিনিময় হচ্ছে বিশ নেকি তো এগুলো তো আসলে যে ব্যক্তি পড়বেন তার জন্য কিন্তু যখন এই স্বভাব তিনি অর্জন করলেন তখন তো আর তার স্বভাব আর এক্সট্রা কিছু থাকলো না তো বা আমি তো পড়তেছি আমার জন্য পড়তেছি আমার স্বভাবের জন্য পড়তেছি অন্যের কাজ তো আসলে আমি করে দিতে পারি না হ্যাঁ মৃত মৃত্যু ব্যক্তির মৃত্যুর পরে তার রুহে যে সমস্ত বৈধ পন্থায় বা যে সমস্ত ওয়েতে সব পৌঁছে আমাদেরকে যে বৈধ যে রাস্তাগুলোর কথা বলেছে সেগুলো যদি আমরা করি তো সেটি ভিন্ন কথা কিন্তু যে তিনটি কর্মের মধ্য দিয়ে মৃত্যু ব্যক্তির রুহের উপরে সব পৌঁছে থাকে সেটা আমাদের অনেকেরই জানা রয়েছে তো সেই তিনটির কোনোটির ভিতরে কিন্তু এই কোরআন তেলাওয়াত করে বকশিস করার বিষয়টি আসে না বরং এর আমরা যদি মৃত ব্যক্তির কথা আমাদের প্রতিটি ক্ষণে প্রতিটি দোয়ার মধ্যে যদি স্মরণ করি যে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও তার এখন মূল যে জিনিসটি সেটি হচ্ছে তার আমল নামার সব বন্ধ হয়ে গেছে এখন যে পন্থায় আমল কিছু করলে তার কাছে পৌঁছবে সেটা আমাদের করা উচিত নাম্বার দুই হচ্ছে তাদের যদি আহ আল্লাহর পক্ষ থেকে কোনো শাস্তি থাকে সেই শাস্তির থেকে যাতে তাদেরকে আল্লাহ সুবাহ ক্ষমা ঘোষণা করেন সেজন্য তাদের জন্য প্রার্থনা করা যেতে পারে কিন্তু এই ধরনের কাজগুলো অনেক ক্ষেত্রেই হচ্ছে আমাদের সমাজে কুসংস্কার এবং বিবর্জিত কর্ম অতএব এর থেকে বিরত থাকাটাই হচ্ছে উত্তম এটারই ধারাবাহিকতায় মৃত্যু ব্যক্তির লাশকে কেন্দ্র করে বা তার চারপাশে খাটিয়া চারপাশে বসে আমাদের সমাজে কোরআন খতম দেওয়া হয় তো এগুলো কিন্তু সালাবদের কর্ম ছিল না আল্লাহ আলম মোহাম্মদ